আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা পাউরুটির মিষ্টি। রু আফজা পাউরুটির মিষ্টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে, রু আফজা, পাউরুটি, এলাচ গুঁড়ো, ঘি, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, তরল দুধ, তেল, চিনি ও পানি। রু আফজা পাউরুটির মিষ্টি তৈরি করতে প্রথমেই পাউরুটির চার ধার কেটে নিতে হবে। এরপর পাউরুটি ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি ব্লেন্ডারে পাউরুটি গুঁড়ো করে নিন। ব্লেন্ডার না থাকলে হাত দিয়েও গুঁড়ো বা ঝুরঝুরে করে নিতে পারবেন। এবার একটি পাত্রে গুঁড়ো করা পাউরুটি নিন, সাথে দিন এলাচ গুঁড়ো, সামান্য ঘি, গুঁড়ো দুধ, সামান্য বেকিং পাউডার। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এর মধ্যে তরল দুধ দিয়ে একটি ডো তৈরি করুন। অল্প অল্প করে দুধ দিন যাতে ডো মিষ্টি বানানোর উপযোগী হয়। ডো হয়ে গেলে 10 মিনিট রেখে দিন। এবার সামান্য রু আফজা দিয়ে হাতে ঘি মাখিয়ে ডো মেখে নিন। ডো দিয়ে মিষ্টি তৈরি করুন। এক্ষেত্রে প্রতিবার মিষ্টি বানানোর সময় হাতে ঘি মেখে নিন। এবার মিষ্টির শিরা তৈরি করার জন্য একটি পাত্র গরম করে চিনি নিন। এর ভিতরে পরিমাণ মতো পানি ও সাথে 2-3টি এলাচ দিন। ভাজা মিষ্টির জন্য শিরা পাতলা করে বানাতে হয়। চিনি গলে শিরা ফুটতে শুরু করলে নামিয়ে নিন। এবার অন্য একটি পাত্র গরম করে তেল নিন। তেল হালকা গরম হলেই মিষ্টি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিন। অল্প আঁচে মিষ্টি ভেজে নিন। একটু লালচে ভাব হলে নামিয়ে ফেলুন। এবার চুলায় শিরা বসিয়ে তার ভিতরে ভাজা মিষ্টি দিন। শিরায় ভালোভাবে ভিজিয়ে মিষ্টি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। এবার চুলা থেকে নামিয়ে কমপক্ষে 2 ঘন্টা শিরায় ভিজিয়ে রাখুন। এবারে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা পাউরুটির মিষ্টি। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা পাউরুটির মিষ্টি হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। যত যায় আস্থা বাড়ে, রু আফজায়। স্বাদ এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রুয়া যায়। দিন যত যায় আস্থা বাড়ে, রু আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রুয়া যায়। দিন যত যায় আস্থা বাড়ে, রু আফজায়। রমজানের মহিমায় রু আফজায়। স্বাদ এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রুয়া যায়। দিন যত যায় আস্থা বাড়ে, রু আফজায়। এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রুয়া যায়। দিন যত যায় আস্থা বাড়ে, রু আফজায়। রমজানের মহিমায় রু আফজায়। স্বাদ এবং রঙের ক্ষেত্রে বিকল্প তো নাই, ইফতারি হলে কি রকম রুয়া যায়। দিন যত যায় আস্থা বাড়ে, রু আফজায়।